সন্তান পিতামাতার দিকে যদি নেক দৃষ্টিতে তাকায় কবুল হজের সওয়াব পাওয়া যায়, রসুলের হাদিস। কিন্তু আমাদের প্রশ্ন, হে থা নবী, আমাদেরকে একটু বলবেন, আমরা আল্লাহওয়ালাদের দিকে যদি নেক নজরে তাকাই তো আমরা কি সওয়াব পেতে পারি? রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সন্তান যদি মা বাবার দৃষ্টি নেক নজরে যদি মা বাবার দিয়ে তাকায়, বাইতুল্লাহর জিয়ারত পাবে, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে। কিন্তু আল্লাহওয়ালাদের দিয়ে তাকাইলে আমরা কি পেতে পারি? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলেন, হে বাঙালি আলেম, সন্তান যদি নেক নজরে পিতা মাতার দিকে তাকায়, বাইতুল্লাহর জিয়ারত পাবে, বাইতুল্লাহর জিয়ারত পাবে, সওয়াব পাবে, কবুল হজের সওয়াব। কিন্তু জেনে নাও, একজন বান্দা যদি খাটি আল্লাহওয়ালার দিকে তাকায়, ওই বান্দা শুধু বাইতুল্লারে পাবে না, জিয়ারত পাবে না, ওই বান্দা বাইতুল্লার মালিকেরে পেয়ে যাবে। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই,